Hello everyone, welcome to my channel Bongo Lalona by Rituporna. Thanks for watching my channel. আজকের ভিডিওটা একটা রিকোয়েস্টেড ভিডিও যে বিয়ের আগে সেলফ প্যাম্পারিং নিয়ে একটা ভিডিও বানাতে বলেছিল আমাকে দেবস্মিতা, থ্যাংক ইউ রিকোয়েস্ট করার জন্য। তো আজকে আমি দেখাবো একটা ফেস প্যাক, সেটা শুধু ব্রাইডরা নয়, যারা বিয়েবাড়ি যাবে তাদের জন্য কিন্তু এই প্যাকটা ভীষণভাবে এফেক্ট করবে। খুব সিম্পল কয়েকটা জিনিস দিয়ে তোমরা প্যাকটা বানিয়ে নিতে পারবে। তাহলে বেশি দেরি না করে আগে চলো ভিডিওটা দেখে নিই। যদি আমার চ্যানেলে তোমরা প্রথমবার এসে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর যারা এরকম আমাকে কোনো না কোনো রিকোয়েস্ট করবে তাদের প্রত্যেকের নাম আমি আমার ভিডিওতে নেব এবং সেই ভিডিওটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা আমরা দেখে নিই। চন্দন গুঁড়োয় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিজ যা অ্যাকনে কজিং ব্যাকটেরিয়াকে দূর করে, স্কিনকে এক্সফোলিয়েট করে, সান বার্ন সান ট্যানকে দূর করে এবং স্কিনকে ন্যাচারালি ব্রাইট করে। এরপর আমরা নিয়ে নেব লিকোরিস বা মুলেটি পাউডার। লিকোরিস পাউডার স্কিন লাইটেনিং করতে সাহায্য করে, স্কিনের যে কোনো রকম ইনফেকশনকে দূর করে, এটা ড্রাই অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ ভালো এবং অয়েলি স্কিনের অয়েলকে কন্ট্রোল করে। এরপর আমরা নিয়ে নেব অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলে রয়েছে অ্যান্টি ইনফ্লেমেটরি অ্যান্ড অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিজ যা ব্লেমিশেসকে দূর করে, ব্রণর দাগকে দূর করে এবং স্কিনকে ভীষণভাবে ময়শ্চারাইজ করে। এরপর আমরা নিয়ে নেব রোজ ওয়াটার। রোজ ওয়াটার স্কিনকে ভীষণভাবে হাইড্রেট করে এবং স্কিনকে গ্লোয়িং বানায়। এরপর আমরা নিয়ে নেব 1 টেবিল স্পুন লিকোরিস পাউডার। দেখলে যে কিভাবে তোমরা প্যাকটা ইজিলি বানাতে পারবে। আর এটা কিন্তু স্পেশালি ফর ব্রাইড, যারা তাদের বিয়ের সামনে তারা যখন তাদের স্কিন কেয়ারে এই প্যাকটা অ্যাড করবে তারা কিন্তু একটা ভিজিবল চেঞ্জ দেখতে পাবে নিজেদের স্কিনে, যে তোমাদের স্কিনটা একটা ইনস্ট্যান্ট গ্লো করছে, ইনস্ট্যান্ট ব্রাইট হয়ে যাচ্ছে। তো ইউজ করো, ইউজ করে অবশ্যই কমেন্ট করো আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো। আর যদি এরকম সেলফ প্যাম্পারিং নিয়ে আরও কোনো রিকোয়েস্ট থাকে, এটা জাস্ট আজকে একটা সিম্পল ফেস প্যাক দেখালাম, যদি তোমরা আরও কিছু দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি সেগুলোও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো সবাই ভালো থেকো, সেফ থেকো, টাটা।